तो कंचन गौरंगी राज वृंदावन सुनी विश्वान सुजग देवी जगन्मा बिहरी प्रिये नववंछा कल्पतरु भसच कृपा सिंधु भय बचन प्रति दानन पावन भू सर्वसांग वैष्णवे भो नमो नमो सर्वदेव देवी चरणे नमो भजनी बिना भजन बिना आए मेरे बाप रे भजन बिना नहीं आए भजन बिना भजन बिना आए मेरे बाप रे भजन बिना भजन बिना क्या करो भजन बिना भजन बिना भजन बिना क्या करूं मेरे बाप रे भजन बिना क्या करूं तेरे जैसे बातों सजाओ मन की रे बातों में आई मन की बुद्धि में पीरा तेरे जैसे बातों में आई मन की में तेरी मीरा मुरली जैसे बातों में आई तेरी प्यास जा जय गुरु जय श्री गुरु जय परमात्म गुरु जय तू कलियुग पावन अवतारी जय कलिर कलम सद्रहूतकारी ओगो दयाल गुरुदेव आज कीर्तन प्रारंभिक काले আমি আপনাদের যুগল চরণে কোটি কোটি দণ্ডবত প্রণতি জানাই তৎপরে মাধুর্য মণ্ডিতময় শ্রীধাম বৃন্দাবনে সমবেত সমবেতা
सुधी शुद्धा परम पूज्यस्पाद आकांक्षित कृष्ण अनुरागी गौर भगवत भक्त वृंदर श्रीपाद कमले कोटि कोटि दंडवत प्रणति सबकार चरणे जाना चरणे दंडवत प्रणाम सबाकार चरणे आमार भक्तिमती मायेदेर चरणे भक्ति नम्र प्रणति तत्पर पितृगणेर चरणे आमार कोटि कोटि प्रणाम छोट छोट भाई ओ बोनेदेर प्रीति शुभेच्छा अभिनंदन भालोबासा तत्पर अनंत कोटि वैष्णव अनंत कोटि ब्राह्मणेर चरणे अनंत कोटि दंडवत प्रणति सकलेर शेषे जानाई नदिया निमाई चा तोमाके तोमार पारिषदगणके आमार कोटि कोटि प्रणाम एवं तोमार ज्येष्ठ भ्राता जगतगुरु नित्यानंद प्रभुके आमार शत कोटि प्रणाम चाचा भजन बिना भजन बिना भजन बिना भजन बिना मेरे बाप रे भजन बिना क्या करूं मेरे बाप रे भजन बिना क्या करूं भजन बिना भजन बिना भजन पहले से भजन बिना दास कबीर ने गाया अब जहां पर जाओ पहले भजन करने पड़ेगा और जो भजन नहीं करेगा तो लेकिन किसी का साथ आपको मुलाकात नहीं होगा। ये भी दास कबीर ने बोला तो पहले पहले जहां पर जाने के हो मम्मी को और पिता को प्रणाम करने पड़ेगा अर्थात मां के बाबा के प्रणाम करते हुए परे प्रणाम करते हुए गुरु के गुरु बिना पथ नहीं यार कोड़ी बिना हाट नहीं सत्य कथा একটু আগে যিনি আপনাদের কাছে হরি কথা করে গেলেন তিনি কত বড় গুণের মানুষ গো এই গানটার মধ্যেই আছে ভজন বিনা ভজন বিনা ভজন বিনা মেরে বাপ রে তুমসে ক্যা করু ছোট বাচ্চাটা চৈতন্য দেব সুরধনী গঙ্গার তীরে বসে সকল ভক্তকে শোনাচ্ছে গুরুকে কিভাবে ভক্তি করতে হয় দেখো আমরা অনেকেই গুরুর কথা শুনেছি তবে আজকে এক গুরুর কথা শুনি আর এক শিষ্যের কথা শুনি গো ছোট্ট শিশু ক্ষত্রিয় বলে তাকে যুদ্ধ শেখাবে না ক্ষত্রিয় বলে তাকে যুদ্ধ শেখাবে না ফিরিয়ে দিলেন তাকে আর তারও মনে পরিকল্পনা ছিল আমি ইনার কাছে ছাড়ার কারোর কাছে অস্ত্র শিক্ষা করব না গুরুদেব যখন আমাকে ফিরিয়ে দিল এই মুখ নিয়ে আমি আর কেন বাড়ি ফিরে যাব এ মুখ আমি আর
দেখাবো না। চলছে বনের ভেতরে, বনে কত ভাগ ভুল লোক। গুরুদেবের একটি মাটির মূর্তি বানালেন গো, আর মূর্তি বানিয়ে গুরুদেবকে প্রণাম করছে চোখের জল দিয়ে। ভজনি বিনা ভজন বিনা মেরে বাপ রে মে তো ক্যা করু, ভজন বিনা बात में क्या करे, भजन बिना भजन बिना। बाबा खेला खेली करो ना, एमनी प्लेन थको बाबा, ताते ভালো হবে। তুমি শুধু একটু কষ্ট করে বসে থাকো, যা দিয়েছো তাতেই হয়ে যাবে। শোনা বাবা, কোথাও কোথাও এর চেয়েও খারাপ পাই, মানে আরো খারাপ। এই তো নন্দীগ্রামে করে এলাম, একদম খারাপ। আচ্ছা আপনাদের কি হয়েছে? আপনারা এই দিকটাই বসছেন কেন? আপনি আপনার চিন্তা করুন, আপনি জায়গা চিন্তা করবেন না। আপনি এদিকটাই কেন বসলেন না? যখন ঘুরে গাইতে হবে তো চারটা মাইক্রোফোন দিতে হবে, আর তিনটা আপনারা দেন। আপনি তো মা, মা হয়ে যদি এত রেগে কথা বলেন সন্তান কি হবে? আপনি যদি টাইম বোম হন, আমি কিন্তু রোবট বোম আছি, ফেটে যাব যখন তখন। ঢুকে গেছি, টাকা কিন্তু দিয়ে দিতে হবে, আর ডিস্টার্ব যদি করব নাই পালিয়ে যাবে। কীর্তন হচ্ছে রসের জগৎ, ভাবের জগৎ। বসানো যদি বাজার বসিয়ে দেবেন, আমাদেরকে এত টাকা দিয়ে এনেছিলেন কেন? ভজন বিনা ভজন বিনা মেরে বাপ রে তুসে ক্যা করু, ভজন বিনা ভজন বিনা মেরে বাপ রে দুনিতে ক্যা করু। ছোট্ট ছেলেটা হারিয়ে গেছে আজ, মা বাবা খোঁজ করছে ছেলে কোথায় গেল। ছেলের খোঁজ করতে করতে ছেলেকে আর খুঁজে পেল না। সেই ছোট্ট ছেলেটা সাধনা করছে বনের ভেতরে। কি তার সাধনা, কি তার লক্ষ্য, কি তার ভালোবাসা! আর ভালোবাসাকে মুগ্ধ করে দিয়েছে সেই ছোট্ট বালকটা। মাটির পুতুলকে ডাকলে কি মাটির পুতুল কথা বলে? কি গো মা, কথা বলে কি? তাহলে মাটির পুতুল যদি কথা না বলে, পাথরের মূর্তি তো কথা বলে। কি গো, পাথরের মূর্তি কথা বলে তো নাকি? পাথরের মূর্তিও কথা বলে না, তাহলে পেতলের মূর্তি কথা বলে। কি গো, পেতলের মূর্তিও কথা বলে না, তাহলে রূপোর মূর্তি কথা বলে? বলে না, ও কথা বলে না। তাহলে সোনার মূর্তি কথা বলে? বলছে না, ও কথা বলে না। তবে মা, আপনারা যে এই দিকটাই ঘুরে গাওয়ার জন্য বলছেন, আমার ব্যথাটা কখন এসে যায় জানেন? যখন আমার ভাবের ঘরে আঘাত লেগে যায়। আপনি যতক্ষণ শুনবেন আমি দাঁড়িয়ে থাকবো। আপনি তো জানেন সবসময় আমি তো আর নতুন নয়, আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি আমার ভাবকে। যার ভাব থাকে তার অভাব থাকে না, আর যার অভাব থাকে তার কৃষ্ণ থাকে না।
পৃথিবীতে অনিত্য শরীর নিয়ে আমরা আপনারা প্রত্যেকেই এসেছি। একদিন সবাইকে মাটির ভিতরে চলে যেতে হবে। কিন্তু আমাদের যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে হলে যে কতখানি কষ্ট, সেই কষ্ট অনুভূতিটা আমাদের প্রত্যেককেই কিন্তু নিতে হবে গো। বাজারে পয়সা দিলে সব কিনতে পাওয়া যায় গো, কিন্তু ভাব প্রেম কেনা যায় না। ভজন বিনা, ভজন বিনা কোনো কিছু হবে না। হ্যাঁ, কি চন্দন দেবে? যদি আমি ভজন না শিখলাম, যদি বাবা মাকে না চিনলাম, যদি সাধুগুরু বৈষ্ণবকে আমি না চিনলাম, মালা পড়লে জ্বালা বাড়ে, তাই মালাটা পরি না। কত জ্বালার নেব বলতো এই বয়সে? দেখতে দেখতে না ভালোবাসার বয়সগুলো কি করে কমে যাচ্ছে তা জানি না। ভজন বিনা দাস কবি মে গায়ে, ভজন বিনা ওরে মান কহাঁ সে ক্যা করু। তাহলে ছোট্ট বালকটা সেই মাটির পুতুলের কাছে কাঁদছে, ভজন বিনা ভজন বিনা ভজন বিনা। মাটির পুতুল, মাটির পুতুলের ভেতর থেকে একটা মানুষ বেরিয়ে এলো। কি করে বেরোলো জানে? একদিনে বেরোয়নি, অনেক কষ্ট করতে হয়েছিল ওই ছেলেটাকে। কষ্টের ভালোবাসা আর সহিতে না পেরে মাটির মূর্তি থেকে বেরিয়ে এলেন এক নবরূপে। এসে তাকে শিক্ষা দিলেন, দীক্ষা দিলেন। তো একদিন শুভে মানে সকাল বেলায় স্নান করে শিক্ষায় বসেছে, একটা কুকুর এদিক ওদিক লাফালাফি করছে, ঘেউ ঘেউ করছে।
সেই কুকুরটাকে মারবে বলে মনে চিন্তা ভাবনা করলো, একটু বাড়াও এটা। আর চিন্তা করতে গিয়ে দেখলেন কি জানেন, যে ও তো নিষ্পাপ একটা পশু, ওকে যদি আমি মেরে ফেলি তাহলে এই পাপটা কিন্তু আমারই হবে। তার চেয়ে ওকে এমন একটা বাণ মারব যে বেঁচে থাকবে, ওর কষ্ট হবে না, ওর ঘেউ ঘেউটা বন্ধ হয়ে যাবে। ভজন বিনা ভজন বিনা মেরে বাপ রে দুনিয়াতে ক্যা মেরে বাপ রে দুনিয়া সে ক্যা করো। ছোট্ট ছেলেটা যেই বাণটা মারলো আর সেই বাণটা গিয়ে কুকুরটার মুখটাকে বন্ধ করে দিল, আর ঘরের ভেতরে যে ছেলেটা আদর করে যাকে শিক্ষা দিয়েছিল ওই ছেলেটা দেখতে পেয়ে গেল, উড়ি বাবা আমিও গুরুদেবের কাছে শিক্ষা শিখেছি, তবে এই শিক্ষা তো আমি শিখিনি যে বাণ মেরে দিয়েছে মুখের মধ্যে, কথা বলতে পারে না অথচ বেঁচে আছে। এ ছেলেটা কে, একে কে বাণ মেরেছে? ছেলেটা খুঁজতে খুঁজতে চলছে, খুঁজতে খুঁজতে যখন এসে দেখে এখানে বসে বসে সেই একটি ছেলে একটা পাথরের মূর্তির কাছে, মাটির মূর্তির কাছে কাঁদছে। আমার জানতে ইচ্ছে করে, শুধু জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে, শুধু জানতে ইচ্ছে করে। কে বলে তুমি মাটির পুতুল? কে বলে তোমায় জলে ফেলে দিলে তুমি ভেঙে অচিন দেশের বিনিময়ের সঙ্গে মিশে যাও? ডাকুনা, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার হৃদয়। জানতে ইচ্ছে করে, শুধু জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে, শুধু জানতে ইচ্ছে করে। সৃষ্টির আগে তে তোকে বল ডাকতো কি নাম ধরে, আমার জানতে ইচ্ছে করে, শুধু জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে, শুধু জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলে তুমি এই অন্তরে, রোদ কেন দিলে তবে তাহার ভিতরে, প্রেম যদি দিলে শুধু এই অন্তরে, রোদ কেন দিলে তবে তাহার ভিতরে। ভালোবাসা নিদানেতে, ভালোবাসা নিদানেতে, জানতে মনে ধরে আমার, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে আমার। তুমি তাহলে কুকুরটাকে বান মেরেছিলে না? বেশ, আমি গুরুর কাছে যাই। একটা বালক
আরেকটা বালকের সন্ধানে ছুটল। গুরুর কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনি তো জীবনে অনেককে অনেক কিছু দান করেছেন, চলো দেখবে চলো, যাকে তুমি ফিরিয়ে দিয়েছিলে, যাকে তুমি ঘৃণা করেছিলে, আজকে সেই ছেলেটা একটা বড় যোদ্ধা হয়ে গেছে, তোমার প্রতিমূর্তি করে তোমার প্রতিমূর্তির কাছে শিক্ষা অর্জন করছে, চলো দেখবে। গুরুদেবকে নিয়ে আসলেন বনের ভেতরে, আর সেই বনের ভেতরে এসে সেই ছেলেটাকে দেখালেন, ওই দেখো ওই তো ছেলেটা। বাহারে বাহ, অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল, বলছেন গুরুদেব ও তো আপনার কাছে শিক্ষা করলো, আপনার গুরু দক্ষিণা আপনাকে দিয়েছে। বলছেন না, তা চেয়ে নাও। মাটির মূর্তির সম্মুখে গিয়ে দাঁড়ালেন সেই গুরুদেব। পুত্র তৃষ্ট তৃষ্ট তৃষ্ট, আমি তোমার শিক্ষা দীক্ষা ভজনে আমি খুব খুশি হয়েছি, তুমি তোমার দরজাটা খোলো, দেখো কে এসেছি আমি। আহ, এতদিন ভাববে সে দেখতো ওই মাটির পুতুলের ভেতর দিয়ে যেন কে এসে তাকে শিখিয়ে দিয়ে যেত, আজকে যখন কপাটটা খুলেই দিলেন, সত্যি সত্যি দেখতে পেলেন যিনি তাকে একদিন ফিরিয়ে দিয়েছিল, আজকে তিনি এসেছে তার কাছে। গুরুদেব আমি স্বপ্ন দেখছি না তো, আমি আমি স্বপ্ন দেখছি না তো। গুরুকে প্রণাম করছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরবে নম নম। বলো গুরুদেব তুমি কি, আমি তোমাকে কি দিলে তুমি খুশি হবে, আমাকে গুরু দক্ষিণা দাও পুত্র। বেশ, এই দেহটাই তো আপনার, একদিন এই দেহটা শ্মশান ছিল পিতা, তোমার স্পর্শে তোমার আদর্শে তোমার ভক্তিতে তোমার নিষ্ঠাতে তোমার ভালোবাসাতে আজ আমার এই শ্মশান স্বরূপ দেহটা পবিত্র হয়েছে। বলো তুমি কি চাও, তোমার দেহের মধ্যে তুমি যা চাইবে বাবা আমি তোমাকে দিতেই পারব। পেছন থেকে বালকটা বলে দিল, ওর বৃদ্ধা আঙুলিটা কেটে নাও। গুরুদেব না বুঝে না শুনে বলে দিল, তোর বৃদ্ধা আঙুলিটা কেটে দে। ছুটে গিয়ে ধারালো কাটারিটা নিয়ে গুরুদেব, একই রে একই করলে তুই একই করলি বাবা, সামান্য একটা বৃদ্ধা আঙুলির জন্য তুমি এত পথ কষ্ট করে এলে পিতা। পিতা গো, তুমি যদি আমার প্রাণটা চাও তাও আমি প্রাণটা তোমাকে দিতে পারি, কেন জানো, আমি যবে থেকে বাড়ি ছেড়েছি নতুন পিতা ভেবে নতুন ভগবান ভেবে আমি তোমাকেই জেনেছি গো। পুত্রটার নাম হলো একলব্য,
আর গুরুদেবের নাম হলো দ্রোণাচার্য। আর যিনি ছলনা করে আঙুলটি কেটে নিতে বলেছিলেন তিনি হলেন পাণ্ডুপুত্র অর্জুন। এটাই সবকে জানতে হবে, যে করে পরের মন্দ তাহার মন্দ করেন আমার গোবিন্দ। চলি তো ঠিকই, আমি সেই হতভাগ্য সন্তান। হতভাগ্য সন্তানকে নবদ্বীপে কানাই বলাই আশ্রয় দিয়েছিল বলে আজ আপনাদের চরণ পেয়েছি। আর একটু আগে যিনি হরিনাম কৃষ্ণের উত্তরাগষ্ট গান করে গেলেন তিনি আমার আরেকটু গুরুদেব। উনি গান করতে গিয়েছিলেন সবং থানাতে পশ্চিম মেদিনীপুরে, সেখানে গান করেছিল বৃন্দাবনের জামাই বিনোদ। তো আমিও সেখানে ছিলাম। তো আমি এমনি আপনারা যেমন বসে বসে গান শুনছেন, আমিও ছদ্মবেশে বসেছিলাম ওই অগ্রদিকে, আর বসে বসে শুনে শুনে এই পালাটাকে আমি শিখে ফেলেছিলাম। তো পরের দিন যখন গান করলাম ইউটিউবে যখন চলে গেল, বাবাই আমাকে ফোন করলো, তুমি এই পালা কোথায় শিখেছ? আমি বলছি বাবা আমি আপনার কাছে শিখেছি, তুই কোনোদিন আমার কাছে আসলি না, আমাকে প্রণাম করলি না, আমাকে গুরু দক্ষিণা দিলি না। এভাবেই তিনি বলে, তো একটা একটা করে বল। আর তুই আমাকে, আমি তোকে গান শিখিয়ে দিলাম। আমি বাবা সুতপুত্র কর্ণ, আহ এই দেখো কি সুন্দর স্টোরিটা বেরিয়ে গেল। যখন লক্ষ্য ভেদ করতে গিয়ে হয়েছিল, সেখানে সকল রাজার পুত্র ছিল, ছদ্মবেশে গিয়েছিল পঞ্চপাণ্ডব, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা পাঁচজনে গিয়েছিল। আর যাওয়াতে ওই ছদ্মবেশী বেশে তো আর কর্ণ চেনে না, পাঞ্চালী সবার কাছে, সব রাজপ্রাসাদের সন্তান আছে, গুরুবর্গ আছে, সবার কাছে কর্ণকে বলে দিল সুত পুত্র যারা তারাই যজ্ঞের অধিষ্ঠান পাবে না। তাই কর্ণ সেখানে অনেক ব্যথা পেয়েছিল। আচ্ছা বলুন তো, দোষটা কি পুত্রের হলো? দোষটা তো মায়ের, দোষটা তো বাবার। তাহলে বাবা মা অপরাধ করে সন্তান কেন এত কষ্ট পায় বলতে পারে? কি গো, অপরাধ তো করলো কুন্তি না কর্ণ করেছিল? এই জন্য মা হওয়া বাবা হওয়া বড় কঠিন। আমি তখন বললাম বাবা গো আমি তো ভিখারি, আর আমি কি তোমায় দক্ষিণা দেব? তোমাকে দেওয়ার মতো আছে শুধু আমার একটু চোখের জল, যদি তুমি কৃপা করে নেবে তো নাও। খুব খুশি হলেন। এত বড় সাগর যিনি গান শেষ করে ছোট একটা টুকরো বালিকোনার কাছে গেছে আমার সঙ্গে দেখা করতে, খোকা একটু মন দিয়ে গাইবি বাবা। আমি প্রণাম করলাম, গুরু তো গুরুই হয় আর শিষ্য শিষ্যই হয়। বাবা তুমি আমার আঙুল কেটে নিয়েছো তাতে আমার দুঃখ নেই। মাতিকারি তু অভিমান রে বন্ধে ছুটিতে সাদেরে, মাতিকারি তু অভিমান, মাতিকারি তু অভিমান ও বন্ধে ছুটিতে রে,
मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी रे, मत कर तू अभिमान, झूठी काया झूठी माया वो तेरा जो तेरी गुनगा, मरने की रादी की आदरे बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान ओ बंदे, झूठी तेरी सारी रे, मत कर तू अभिमान, तेरे पास है हीरे मोती मेरे मन मन दिल में ज्योति, तेरे पास है हीरे मोती मेरे मन मन दिल में ज्योति। रविदास कबीर नहीं, नहीं, ये भी मीराबाई के भजन होते हैं। मीराबाई भगवान के बोल छे, तुम्हार काछे हीरे मणि मुक्ता आछे, आमार काछे की आछे चोखे जल आछे, तो भगवान बोल छे आमार काछे जेमन हीरे मणि मुक्ता आछे, तुम्हार काछे प्रदीपेर तेलटाई आछे, लक्ष टाकार प्रदीप जदि काछे पड़े थाके, जदि ना बाती थाके आर बातीरा जदि ना जले उठे, ताहले किन्तु प्रदीपटाके केउ भालो बासे ना। चलो चलो, तेरे पास है हीरे मोती मेरे मन मंदिर में जली, मरने की रादे की नाम रे बंदे, मत कर तू ओ अभिमान, मत कर तू ओ अभिमान ओ बंदे, झूठे तेरी शान रे, मत कर तू अभिमान। भगवान श्री गोविंद गौर हरिर बदने नदिया वासी ई कथागुलो शुने बड़ आप्लुत हये उठलो, बड़ धन्य हये उठलो। गुरु छाड़ी गोविंद भजे से प्राणी नरके मजे, আপনাদের দেশে অনেকেও আছে যে বাড়িতে ভগবানের পুজো করে অথচ দীক্ষা নেয় না, আছে অনেকেই আছে ঘরে ঘরে ঠাকুর করেছে অথচ দীক্ষা নেয় না, মরা গাছে জল দিলে কি আর গাছ বেঁচে উঠবে, হবে না। তাই মরা গাছে জল দিতে হলে গাছ বাঁচাতে হলে আপনাকে সাধনা করতে হবে। কে করেছিল জানেন, মোরা গাছে জল দিতে জলে গাছ বেঁচে উঠেছিল, শুনেছেন? মোরা গাছে জল দিয়েছিল গাছ বেঁচে উঠেছিল, শুনেননি কি? আপনারা বলবেন তো, একটা মোরা গাছকে জল দিতে আবার গাছটা বেঁচে উঠে ডেকেছিল। শুনুন তাহলে এক মিনিট, একটা ছোট্ট ছেলে, হ্যাঁ আসুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কোথায় চললাম বলো দেখি? মরা গাছে, মরা গাছে জল, বাহ
এখন মরা গাছে জল দেওয়ার কি হবে? গাছটা মরাই থাকুক, যখন জল পড়বে নাই বেঁচে উঠবে। ছোট্ট বালকটা জন্মের দিনে মা মারা গিয়েছিল, পাঁচ বছর যখন তার বয়স হয়ে গেল ছেলেটা বাড়ি ছেড়ে পালিয়ে গেল। দেখো কি সাধনা, দেখো গিয়ে একটা নদীর ধারে একটা বৃক্ষ তলায় বসেছিল, তো এক মানুষ এসে তাকে সেই নদীর তীরে তাকে দীক্ষা দেয়, আর সেই ছেলেটা নদীর জলে ডুব দিতে গিয়ে একদিন রাধা মাধবের মূর্তি পায়, আর সেই ছেলেটা রাধা মাধবের মূর্তি পেয়েছে দেখে তার মনে এত দৃঢ় বিশ্বাস হয়ে গেল, ছেলেটা বনের ভিতরে পালিয়ে গেল যাতে তার খোঁজ আর কেউ না জানতে পারে। আর আপনারা কি করেন? আপনাদের কাছ থেকে বালকের তফাৎটা বলেই তাই আপনারা জীবন্ত গাছে জল দিলে গাছটা মরে যায়, আর সে মরা গাছে জল দিতে গাছটা বেঁচে উঠেছে। ভগবান খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি, আমি কি ভুল করেছি? আপনারা নদিয়া গেলেন গোপাল কিনলেন, নিতাই গৌর কিনলেন, বৃন্দাবন গেলেন রাধা কৃষ্ণ কিনলেন, ভাবলেন কৃষ্ণ আপনার বাবা, হ্যাঁ নিয়ে গিয়ে নকুল দানা দেব আর সারাদিন সালা শুয়োরের ছাল খার পরে থাক। আপনারা নেপের ভেতরে ঘুমোচ্ছেন আর সে ঠান্ডায় দাঁড়িয়ে আছে, বলে এটা তোর পাপের ফল, তুই লনি চড়ে করে খেয়েছিলি যে জন্য চব্বিশ পরগনাতে খালি গায়ে দাঁড়িয়ে। তাহলে তাদের যদি, তারা যদি প্রতিদিন এমনি ভগবান ভগবান বলে ডাকে, তাদের জীবন্ত গাছগুলো মরে যায়। আর এ কি বলছে জানো? বনের ভেতরে সুরে ও বাণী মালা দিয়ে কেন তুমি আমারে ছুঁইয়া ছিলে, আরে ছুঁইয়া ছিলে সুরে ও বাণী মালা দিয়ে আমারে পাথরের বিগ্রহ নয়ন দিয়ে ধরতো জল। ওই ছেলেটার একটা বন্ধু ছিল, খোঁজ করতে 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 যখন বনের মধ্যে প্রবেশ করলো দেখতে পেল তার বন্ধুকে, বলে বন্ধু রে তোর বাবা মৃতশয্যায় শায়িত হয়ে আছে, বোধহয় আর বাঁচবে না, শেষ দেখাটা একবার দেখে আয় না। তখন বন্ধু বলছে আমি এই রাধা মাধবকে ছেড়ে কোথায় যাব, এই আমার পরম পিতা, একে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তখন এই ছোট্ট বন্ধুটা বলেছিল আমি জানি তুই যেতে পারবি না, কিন্তু একটা কথা বলি, তোর ওই বাবা মা যদি না থাকতো, তোকে যদি না জন্ম দিত, তোকে যদি না বড় করতো, তুই কি তোর এই পিতা মাতাকে চিনতে পারতিস ভাই?
শুনে খোকাটা অবাক হয়ে গেল। সত্যি তো, সত্যি তো, সঙ্গে সঙ্গে বলছে তাহলে তোকে আমি একটু দীক্ষা দিই। ছোট্ট বালকটাকে বন্ধু হয়ে বন্ধুকে দীক্ষা দিল, আর গোবিন্দ সেবার দায়িত্ব দিয়ে গোবিন্দের চরণের তুলসী নিয়ে যখনই পৌঁছল নিজের ঘরে, তখন তার পিতৃ দেবতা মারা গেছে। সকলে কাষ্ঠ জোগাড় করে ফেলেছে তার বাবাকে নিয়ে শ্মশানে যাবে, আর ছেলেটাকে পেয়ে গ্রামের মানুষ কেউ গালি দিচ্ছে, কেউ ভালোবাসছে। ঠিক ঠিক বাবাকে যে খাটিয়ার বাসে বেঁধে ফেলা হয়েছে, ওই সজ্জার কাছে গিয়ে বসে বলছে, বাবা আমি ভুল করেছি, তুমি কেন আমার সঙ্গে কথা বলছো না? আমি তো ভুল করে তোমার কাছে এসেছি গো, তবে তুমি কেন আমার সঙ্গে কথা বলছো না বাবা? চোখটি বন্ধ করে যেই বিষ্ণুর আরাধনা করলে উড়ে যাওয়া পাখিটা আবার ফিরে এসে বাবার দেহে প্রবেশ করল। কাষ্ঠের বোঝা মাথায় তোলা হয়ে গেছে, শ্মশানে নিয়ে যাবে। কাঁপতে কাঁপতে উঠে বলছে, আমার খোকা এসেছিস রে, বল না আমার জন্য তুই কি এনেছিস? বাবা তোমার জন্য এনেছি অমৃত, তুমি হা করো। গোবিন্দের তুলসী চরণের আর নয়নের জল পিতার বদনে দিল। যারা কাষ্ঠ মাথায় নিয়ে যাবে বলে প্রস্তুতি হয়ে গেছে, তাদের মাথা থেকে কাঠের বোঝা পড়ে গেছে। আমরা ম্যাজিক দেখছি না তো, মানুষ মরে গেলে আর কখনো সে ফেরে না, এ কি দেখালো আমাদেরকে? আর ছেলেকে আদর করতে করতে আবার বাবা বিদায় নিল। ছেলেটা আর কেউ নয় গো, যার বাড়ি বীরভূমে, যাকে আপনারা সকলেই চেনে, যার বাবার নাম ছিল ভোজদেব, মায়ের নাম ছিল মামা দেবী, পুত্রের নাম ছিল ভক্ত কবি জয়দেব গোস্বামী। জয়দেব আরো প্রস্ফুটিত হয়ে উঠল। জানেন ভগবান কত কিছু আপনাদের জন্য করেন, এটা হয়তো আপনারা চোখে দেখতে পান না, তার প্রমাণ দেখুন। ওই জয়দেব, ওই জয়দেব একদিন মাধবেরকে রাখবে বলে ঘর বানিয়েছিল বিচুলি দিয়ে। রৌদ্র তাপ, জয়দেব একা পাচ্ছে বলে স্বয়ং লক্ষ্মী আর নারায়ণ দুজনে এসে তাড়াতাড়ি বিচুলি দিয়েছিল। চালের ওপরে আছে জয়, আর নিচে আছে পরাশর রূপী ভগবান। এটি গীত গোবিন্দমে আছে, দেখবেন। বেড়া দিয়েছিল, পরাশর ধরেছে বেড়া, পরাশর ফল আনতে গেছে, তার তো মনে নেই কি বলছেন। মাধবিয়া মাই বিচুলি দে রে, মাধবিয়া মাই
माधवामाय बिचुनी रे रे माधवामाय बिचुनी रे रे ओरे रोदेर जाला आर जाए ना सोहारी रोदेर जाला आर जाए ना जे सोहा रोदेर जाला आर जाए ना सोहारे जल दीते गाच बेचे उठे अर्थात सद्गुरु आश्रित ना होले कृष्ण साधन भजन कराटा अपने चलते वृथा हो जाए फेर करो साधु साधु धार आज के सुनबो आमरा नामेर कतखानी शक्ति चले श्री भक्त बैष्णव सुधन्नार काछे भक्त सुधन्नार कथा आज के श्रवण करब दे विराम करब आपनादेर चरण थेके हरि लीला चले আমরা গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট চরণে সুধাম বৃন্দাবনে আচ্ছা কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন তো আমি বলেছি কিন্তু কারা কারা যাবেন যাবেননি বলিনি কারা কারা যাবেন হাত তুলুন ভাই সবাই মরবে এখনি দেখবে বৃন্দাবনে আছেন তা বৃন্দাবনে যদি আছেন আবার হাত তুলছেন কেন শালা বাবাজিদের প্রচন্ড লোক হ্যাঁ প্রচন্ড লোক খাবে আবার বাড়ির জন্য বেঁধে নিয়ে যাবে তাই গৌরী বলে এটা হচ্ছে নাম বৃন্দাবন আর আপনারা যে হাত তুলেছেন যাবেন বলে ওটা হচ্ছে ধাম বৃন্দাবন এটা হচ্ছে অস্থায়ী ওটা হচ্ছে স্থায়ী তো কিন্তু আমাদের সকলকে জানতে হবে যে নাম বৃন্দাবনের ক্ষমতাটা সবচেয়ে বেশি কারণ নামের মধ্যেই তিনি নেমে আসেন নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই মহর্ষি চাবন মুনির পুত্র দস্যুরত্ন কর মোরা মোরা নামে জপে পাইল উদ্ধার পাইল উদ্ধার আরে কি সন্তানে ছিল রে ভাই এই ধরা তলে ধরা তলে শুনিব তাহার লীলা দেখিব নয়ন মিল দেখিব ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ লগ শ্রীকৃষ্ণের নাম লগ শ্রীকৃষ্ণের নাম ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ লগ শ্রীকৃষ্ণের নাম লগ শ্রীকৃষ্ণের নাম ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ লগ শ্রীকৃষ্ণের নাম লগ শ্রীকৃষ্ণের নাম ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ লগ শ্রীকৃষ্ণের নাম লগ শ্রীকৃষ্ণের নাম জয় রাধা জয় রাধা গোবিন্দ বলে চল ব্রজধাম জয় রাধা গোবিন্দ বলে চল ব্রজধাম জয়
চলো ব্রজ ধাম নগসি কৃষ্ণের একবার ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ দাস কৃষ্ণের দাস কৃষ্ণের জীবানী শ্রী জেবা ভজে রাধা গোবিন্দ দূরে চলে যায় রে তার সকল নিরানন্দ দিবানী শ্রী ভজরে গোবিন্দ দূরে চলে যায় রে তার সকল নিরানন্দ পাইবি ব্রজের শিরাধা গোবিন্দ পাইবি ব্রজের শিরাধা গোবিন্দ পাইবি আনন্দ ধাম জয় জয় গিরিধারী গোপীনাথ কি সকলে হাত তুলে নিন কি সকলে হাত তুলে নিন কি না সকলে কি হাত তুলছেন হে ভগবানকে কি ভাবছেন কি পঞ্চাশ টাকা নলেন গুরু নাকি এক কিলো পঞ্চাশ টাকা দিলে এক কিলো পাবো আর দু কিলো ফ্রি পাবো ঘরে বসে আছে তো ফুচকার জল না একটা ফুচকার নিলে আর একটু জল বেশি দিয়ে দেবে ডাকাটাই আমাদের হয়নি তাই তিনি আসেন বটে আমাদের সঙ্গে কথা বলেন না আমাদের সঙ্গে কথা বলতে হলে আমাদের সঙ্গে মিশতে হলে আগে যে আমাদেরকে তাদের সঙ্গে মিশতে হবে তিনার সঙ্গে যদি আমরা না মিশি তাহলে তিনি আমাদের কি করে সঙ্গে মিশবে যেমন একটা ছোট্ট কথা আচ্ছা একটা কথা দেখেন ভালো করে দেখুন তারপরে আপনারা বলবেন এইভাবে একটা মানুষের মুখে কাপড় বাঁধা থাকে কাপড়টা কিন্তু কালো হাতে কিন্তু একটা ছুরি থাকে তাকে কি বলেন আপনারা ডাকাত বলেন তার কর্ম কি ছুরি দিয়ে ছুরি দিয়ে কি করবে পেটে খুন করে আপনার টাকা লুট করবে এই তো তার কর্ম নাকি এর চেয়ে তো বড় কর্ম কিছু নেই আচ্ছা আবার একটা মানুষ আছে সে আবার ওই ছুরিটা ধরেছে তার মুখে সবুজ কাপড় বাঁধা আছে সে কে বলব তিনি হচ্ছেন ডাক্তার ছুরিটাই একটি আর ডাক্তার কি করবে সে অপারেশনের প্লেটে নিয়ে গিয়ে ঠাকুরকে ডাকবে আর আপনার পেটটা কেটে পেটের নোংরা জিনিসটা বের করে আবার সুন্দর করে সেলাই করে আপনাকে সুস্থ রাখবে একটা ডাক্তার অপারেশন করতে গেলে সেও কিন্তু ভগবানকে ডাকে গো যদি রোগীটা তার ভালো হয় ওখান থেকেই তার প্রচার হবে যে তোরা অপারেশন যদি করিস ওই ডাক্তারটার কাছে যা আমি নিজে হয়েছি তো আমি ডাক্তার বাবুর ব্যবহারটা জানি ঠিক তদ্রূপী আপনারা কিন্তু একটা ডাক্তারের কাছে সকলেই এসেছেন অপারেশন করবেন বলে দেহটাকে ভালো করবেন বলে কিন্তু যদি এত তাড়াতাড়ি একটু ঠান্ডায় যদি আপনারা কম্পিত হয়ে যান তাহলে শুনুন যার স্ত্রী লাথি মারতে যে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে হিমালয়ে বসেছিল বরফের ওপরে এখানে যদি এই ঠান্ডাটা হয় তাহলে দার্জিলিং এ যেতে পারবেন খালি গায়ে পারবেন মেঘালয় যেতে পারবেন কালিম্পং যেতে পারবেন টাইগার হিল যেতে পারবেন পারবেন না বলে কেন সেটা বরফেরই দেশ তাই তো তা সেখানে আমাদের মতো মানুষ গেলে তার ওইখানের ভালো পোশাক আমাদের কেনা করতে হবে না হলে আমরা থাকতে পারবো না ঠিক তদ্রূপী আপনারা যে এসেছেন হরি নামে কিন্তু সারা অঙ্গ গরম হয়ে যায় আপনি আমি আমরা সকলে কিন্তু হরি নামের পাগল গো তাই হরি নাম যদি আমরা একনিষ্ঠ করে সবাই গাই
আমাদের মনের সকল জ্বালা কিন্তু দূরীভূত হয়ে আমাদের অঙ্গে একটা তেজ আসবে। সবাই কি গাইব? সবাই হবে? এক সুরে হবে তো? আসি তাহলে গাইব। সত্যি বলছেন? ভগবান বিষ্ণুর কাছে সকলকে পৌঁছতে হলে একমাত্র শুধু ভক্তি আর প্রেম ছাড়া তার কাছে যাওয়া যায় না। আসি আমরা সকলে মিলে একটু ভগবানের নাম করি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। কি সকলে গিয়েছেন? গেছেন? হাতে তালি দিয়ে একটু হবে, তাহলে বুঝতে পারবো কে গাইছে কে না গাইছে। হ্যাঁ, তাহলে তাহলে আসি দেখি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম। আস্তে হাত দিলে হাত পাবি মা, হাত যদি জন্মে না দি সামনে জন্মে কেটে নেবে ভগবান। ভগবান যদি না কাটে, ভগবানের দূত আছে যমরাজ, তার মার তো দেখো না আঠাশটা কুণ্ড আছে নরকে। হ্যাঁ, এমন জায়গায় জায়গায় মারবে না, তখন আর ডাকলেও কেউ নাই, সেই স্টেশনে সবাই থাকবে কিন্তু তবুও তোমাকে ছাড়াতে কেউ যাবে না। তাই বলি এখনো সাবধান, এই বাসরটাতে বসতে হলো একটা কোটি জন্মের সৌভাগ্যের দরকার হয়, বা আমার পুণ্য ফল ছাড়া এই জায়গাতে তুমি আমি কেউ আসতে পারি না। যাত্রা দেখতে সবাই যায়, ভিডিও দেখতে সবাই যায়, সিরিয়াল দেখতে সবাই যায়, দেখবে বাড়ির কাছের লোকটা হরিনাম শোনে না, হরিনাম করে না, হরিনাম দেখে না, অথচ আমেরিকার লোকটাই এসে মায়াপুরে যা করে গেল রে। আমাদের লজ্জা লাগা উচিত করে। যারা সারাক্ষণ মাংস ছাড়া কিছু খেত না, আজকে তারা প্রসাদি হয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিল মধুর কৃষ্ণ নাম। আর হিন্দু হয়ে বোকার মতো বলে থাকি আমি নাকি আমেরিকার ম্যান। যে দেশের মানুষ সাধারণ একটা ইউজেন্ট্র পেনের লোভ ছাড়তে পারে না, সুতো দিয়ে বেঁধে রাখে ব্যাংকের ম্যানেজার পেনটা হারিয়ে যাবে বলে, সেই দেশ নাকি আমেরিকা হবে। যেই দেশের মানুষ ব্যাংকের টাকা গুনতে গিয়ে তার জল কাছে আছে জলে হাত দেয় না, থুতু দিয়ে টাকা গুনে, সেই দেশ নাকি আমেরিকা হবে। যেই দেশের মানুষ ফু দিয়ে পলি পেপার গুনে, সেই দেশ আমেরিকা হবে। আপনি ভাবলেন কি করে? পান্তার কখনো ভাত হবে না, আর ভাত কখনো পান্তা।
হবে না। ভাতটা ভাত থাকবে, পান্তাটা পান্তাই থাকবে, আর যদি আপনি ভাতে জল দিয়ে দেন সেটা পুষ্টি ভাত হয়ে যাবে। হিসেবটা বরাবর থাকা আমাদের কর্তব্য। তাই বাসরে বসলে যতটুকু পারো একটু ভগবানকে ডাকার চেষ্টা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সুধন্যা তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো বাবা। শুনেছি যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করে অনেকদিন বসেছিল, আবার নাকি অশ্বমেধ যজ্ঞ করেছে, আর যজ্ঞের ঘোড়া ছেড়েছে। শুনেছি নাকি যে রাজার ঘোড়াটাকে ধরতে পারবে, তো ঘোড়াটা ধরলে শুধু তার হবে না, ঘোড়াটাতে লেখা আছে যে আমার তৃতীয় পাণ্ডবের সঙ্গে যে যুদ্ধ করে জয়লাভ করতে পারবে, আমার তৃতীয় পাণ্ডবকে হারিয়ে দেবে, এই হস্তিনা তাকেই দেওয়া হবে। তো এখন প্রত্যেকেরই লোভ আছে, জীব যার লোভ তার প্রত্যেকের লোভ আছে, কিন্তু ভয়ও কিন্তু সকলের আছে। কি ভয় নেই? যদি যুদ্ধে গিয়ে মরে যাই তাহলে তো আর রাজ্য নিয়ে কি হবে, তার চেয়ে যুদ্ধে না গিয়ে বেঁচে থাকি দুটো দিন। কিন্তু সুধন্যার বাবার মনে বড় আশা, আমি আরো বড় রাজা হব, আমি বড় রাজা হব, আমি বড় রাজা হব, আরে আমি বড় রাজা হব, আমি বড় রাজা হব। শুধন না তুমি পারবে, ওই রাজার ঘোড়াটা আমায় ধরে দিতে। সুধন্যা বাবাকে প্রণাম করছে, বাবা লোভ ভালো কিন্তু অধিক লোভটা ভালো নয়। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, আমি তোমাকে সৃষ্টি করেছি না তুমি আমাকে সৃষ্টি করেছো? না না পিতা, রাখবেন না, প্রত্যেকের একটা লোভের সীমান্ত থাকা দরকার হয়। কিন্তু বাবা একটা কথা বলি তোমাকে, তোমাকে আমি জ্ঞান দিচ্ছি না, তোমাকে আমি উপদেশ দিচ্ছি না, কিন্তু বাবা তুমি যার ঘোড়া ধরতে চলেছ সে কে জানো? স্বয়ং যুধিষ্ঠিরের সঙ্গে আছে অর্জুন ভীম, আর অর্জুনের রথের সারথি স্বয়ং কৃষ্ণ। বাবা কৃষ্ণ যার সারথি হয় তার সঙ্গে যুদ্ধে কে পরাজয় হয় তুমি বলতে পারো? তুমি আমাকে জ্ঞান দিও না পুত্র, না পারবে বাড়ির ভেতরে যাও। বাবাকে প্রণাম করে কাঁদতে কাঁদতে রাজদরবার থেকে বেরিয়ে আসছে। আরে আমার নিঠুরি বন্ধু রে, আরে আমার নিঠুর আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। কিছু অসুবিধা হচ্ছে? কথাগুলো ভালো শোনা যাচ্ছে না জোরে জোরে যাচ্ছে বলবো? ঠিক আছে। আরে আমার নিঠুর বন্ধু রে,
আরে আমারে নিটুরে বন্ধুরে ও বন্ধু কেমন রইলি ভুলিয়া রে আরে আমারে নিটুর বন্ধুরে আরে আমারে নিটুর বন্ধুরে প্রীতি অনল প্রীতেই জন্ম প্রীতেই মরণ রে প্রীতি অনল প্রীতি জনল প্রীতি মরমরে ও বন্ধু কেমন রইলি ভুলিয়া রে আরে আমার নিঠুর বন্ধু রে আরে আমার নিঠুর বন্ধু রে দোসর লাগিয়া বাসর করিল অনলে পুড়িল রে দোসর লইয়া বাসর করিল অনলে পুড়িল রে আমি যাহার জন্য এত কিছু ভাবলাম আর সেই পিতা আমাকে ভুল বুঝে গেলে বাবা আমি তোমাকে ভগবানের চরণে পৌঁছে দেব বলে আমি এত আশা করে আসলাম আর তুমি আমাকে ভুল বুঝছ বেশ দোসর লাগিয়া বাসর গড়িল অনলে পড়িল রে ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে আরে আমার নিঠুর বন্ধু রে আরে আমার নিঠুর বন্ধু রে আরে আমার এটাই কি সেই ঘোড়া হবে হে ভগবান তুমি যদি বিশ্বপতি বিশ্ব কেন তুমি যদি বিশ্বপতি বিশ্ব কেন কাঁদে তুমি যদি বিশ্বপতি বিশ্ব কেন কাঁদে ওগো নিরালায় তুমি আছো গো বসিয়া আজ বিশ্ব পড়েছে ফাঁদে তুমি যদি বিশ্বপতি বিশ্ব তুমি যদি বিশ্বপতি বিশ্ব কেন কাঁদে তুমি যদি বিশ্বপতি তুমি যদি যদি বিশ্বপতি বিশ্ব কেন কাঁদে তুমি নিরালায় দয়া আছো গো বসিয়া আজ বিশ্ব পড়েছে ফাঁদে তুমি যদি বিশ্বপতি বিশ্ব কেন কাঁদে তুমি যদি বিশ্বপতি বিশ্ব কেন কাঁদে আমি কত যে গেয়েছি কত যে কেঁদেছি নাই তারি পরিমাপের সীমা কতই রেখেছি আমি কতই কেঁদেছি আমার কতই দেখেছি
নয়নের জলে ডাকিব তোমারে, নয়নের জলে ডাকিব তোমারে, তাও তো তুমি আসো না, তুমি যদি বিশ্বপতি বিশ্ব কেন পারে, তুমি যদি বিশ্বপতি বিশ্ব কেন পারে। আরে বাহ, যার সঙ্গীত শুনে যার গান শুনে ঘোড়াটার ছুটে না গিয়ে সুদন্যার কাছেই এসে ঘোড়াটা দাঁড়িয়ে গেল, পেছনে রাজদূত গুলো সব অবাক, যে ঘোড়াটা এত রাগি, যে ঘোড়াটাকে ধরতে হলে কয়েকটা বানের প্রয়োজন হয়, এত রাগি ঘোড়া, এ ছেলেটা কি কোনো জাদু টাদু জানে নাকি? আর টুস টুস করে চোখ দিয়ে জল পড়ছে, ঘোড়াটা একটা অপরাধ করে ফেলল, আমি যদি এই জায়গাটা না দাঁড়াতাম বোধহয় খুব ভালো হতো, দয়াল তুমি একই করলে গো। আহা, ধনুর্বাণটা কাঁধে নিয়ে ঘোড়াটাকে হাত জোড়ো করে বলছে, কি গো তুমি এখানে দাঁড়ালে কেন, আর দাঁড়িয়েছো দাঁড়িয়েছো, তোমার চোখ দিয়ে জল পড়ছে কেন, এই দেখো সন্ধ্যা আগত, চলো আমি তোমাকে নিয়ে আমি আমার বাবার কাছে নিয়ে যাই, আজও আমি তোমার জন্য বসেছিলাম গো, জানো জানো বন্ধু এই রাত যেন শুধু তোমার আশা, এই রাত যেন তোমার আশা আছে, 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 এই ঝিকিমিকি আলো তারা রাজ ভালো ডাকে আমায় আয় ফিরে, এই রাত যেন তোমার আশা আছে, অমরে করে খেলা কেন গুনে গুনে গান শুনিয়ে মিছে করো খেলা, তারা রাতের পাখি ডাকে ভালো কেন বাঁশি জাদু জালো, মনে মনে প্রাণে প্রাণে আসি তোমার কাছে, এই রাত যেন তোমার আছে, এই রাত যেন তোমার আছে, এই রাত যেন তোমার আছে, এই রাত তোমার আছে।
একে করলে তুমি বন্ধ আমার কাছে দাঁড়িয়ে তুমি কাঁদছো কেন অনিত্যানি শরীরানি নৈনম বৈবস্যতে এ দেহটা অনিত্য আমি জানি তুমি আমার জন্য চিন্তা করছো না না এ চিন্তা তুমি করো না ভাই সবাই কিন্তু একদিন চলে যাব কেউ আমরা থাকবার জন্য এ সংসারে আসেনি গো চলো না একবার দুজনে মিলে করি না এবং করি আর ঘোড়া নিয়ে যখন বাবার সম্মুখে এসে বলছে বাবা বাবা গো দেখো আমি কি এনেছি চমকে উঠলে না চাইতে এত বড় না চাইতে এ কি করলি রে বাবা তুই আমার মেঘনা চাইতেই আমার জল এসে গে বাড়িতে হাজির সুধন্যা ছোট পুত্র তাকে কোলে নিল বাবা খোকারি এই মন্ত্রী এই মন্ত্রী এদিকে শোনো শোনো তুমি এদিকে মন্ত্রী আসলো সকল প্রজাগণকে ডাকো এখন সকল প্রজাগণ হাজির সকল প্রজাগণ এসে গেছে সকল প্রজাগণকে বলছে শোনো একটা কথা মনোযোগে শোনো তোমাকে বলছি আমি ঘোড়া যখন আমার ছেলে ধরেছে যুদ্ধ কিন্তু কালকেই হবে কি তার লেখা আছে তো ঘোড়ার কাছে যুদ্ধে যে জয়ী হতে পারবে সেই রাজ্য পাবে আর না হলে বিনিময়ে রাজ্য দিতে হবে তাহলে এক কাজ কর যত বড় বড় সৈন্য আছে যত বড় বড় বীর আছে সকলকে কিন্তু রাতের মধ্যে হাজির করো টাইম থাকবে সকাল সাতটা সাতটা পেরোলো কিন্তু মহারাজ একটা কথা আমার মনে একটা আশা জেগে গেছে কি মানে যদি সাতটা পেরিয়ে যায় তাহলে তার কি হবে তার মানে তো এখন কি হয়েছে জানেন তো মানে এই যে একজন এইভাবে করে চলছে এ কে জানে প্রত্যেকটি রাজপ্রাসাদে একটা করে কুলপুরোহিত থাকত আর তারা কোনোদিন ভালো ছিল শাস্ত্রে বলেছে আপনারা দেখুন রানার ঘরে একটা কুলপুরোহিত ছিল ছিল না যে মীরাকে মারার প্রতিটা মুহূর্ত ষড়যন্ত্রণা করত কি করেনি রানাকে বলতো এটা কাল নিবি একে না মারা পর্যন্ত তোর ঘরে শান্তি হবে আর রানা বসে বসে কি গাইতে জানো আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদানে আমি ভক্তির জবা চাষ করেছি হৃদয়ে Yeah.
মন্দ বলে গালি দিত, সদাই ছুটে যেত কাতান নিয়ে মারব কাটা দিয়ে। সে কে? একদিন সে তার স্ত্রীকে প্রণাম করেছিল, মাতুর সারা গায়ে চোখের কাজল মাখিয়ে মাতুর চোখের কাজল গায়ে মাখিয়ে দিল কে? ও মাকে পড়ালো শ্মশান ছিল মা, তোর ভস্ম দিল কে মা? আমায় সাজিয়ে দিল ও তোর চোখের কাজল সারা গায়ে ওরে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? কাজল মাখিয়ে দিল কে? স্ত্রীকে প্রণাম করেছিল কে জানেন? আয়ান ঘোষ। আপনি ও মা কার কথা বললেন বলুন বলুন, ও মা কার কথা বললেন বলুন না, হয়তো আপনিও তো একটা বল জানেন সেটা বলেছেন। এই দেখ মা ছেলে তো কথা হচ্ছে রামকৃষ্ণ। বাহ, হ্যাঁ সে আবার অন্য বলে গাল করেছিল, সে গানগুলো আমার আলাদা। এদের ভাব আছে তো, কারো অভাবে ভাব, কারো স্বভাবে ভাব, কারো ভাবে ভাব। মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা ও তোরে ও দুটি চরণ বিনিয়া মানে মোরে অন্য কিছু আর চাই না। রামকৃষ্ণ পরমহংসদেব মাকে স্ত্রীকে মাতৃরূপে প্রণতি করত, আর তিনি সদা মাকে বলতো, মা আমি বড় হতে চাই না।